পুরান ঢাকা আর দম বিরিয়ানি, একে আরেকজনকে ছাড়া যেন চলেই না, এ যেন একজন আরেকজনের সম্পূরক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গিয়েছেন আমি কি বোঝাতে চেয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঢাকাইয়া দম বিরিয়ানি। এই বিরিয়ানিটা শুধু ঢাকা বা বাংলাদেশেই জনপ্রিয় নয়, পুরো পৃথিবী জুড়ে জনপ্রিয়। এক এক দেশের এটা এক এক রকম নাম রয়েছে। কোনো কোনো এলাকায় হায়দ্রাবাদী বিরিয়ানিও বলে থাকে, কোনো কোনো এলাকায় পাখি বিরিয়ানিও বলে থাকে। তো চলুন দেখিনি এই বিরিয়ানিটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। ঢাকাইয়া দম বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর গোশত, তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 3টা এলাচ, দিয়ে দিচ্ছি 2 পিস দারচিনি, তার সাথে 4টা লবঙ্গ, আর দিয়ে দিলাম জয়ত্রী 1টা, তার সাথে দিলাম 1টা তেজপাতা, আর দিয়ে দিলাম 7 মতো লবণ, চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে, তার সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কুকিং অয়েল ব্যবহার করব। তার সাথে দিয়ে দিচ্ছি 3টা পরিমাণ কাঁচামরিচ। আমি এখানে ঝালটা আমার মতো করে নিয়েছি, আপনারা কম বেশি করে দিয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে আমি জালে বসিয়ে দিব, আর এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে দেখুন মাংসের থেকে একটু পানি বের হয়েছে। এখন আমি দিয়ে দিব জায়ফল, এটাকে আমি গুঁড়ো করে 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে গরম মশলা, তারপরে 1 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের অনুযায়ী করে দিবেন, কারণ যেহেতু আমার ছোট বাচ্চা আমার সাথে খাবে, সেই অনুযায়ী আমি ঝালটা এখানে ব্যবহার করছি। আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। 15 মিনিট পর ফিরছি, দেখুন মাংসটা আরও পানি ছেড়ে এসেছে, আর আরেকটু কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন আপনার বিরিয়ানিটা তত ভালো হবে। দম বিরিয়ানিতে আমি কিছু আলু ব্যবহার করব, তাই এই কারণে এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়েছি, আর আলুগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। তার পাশাপাশি কিন্তু আপনার মাংসটা জাল করা হয়ে যাবে, আর এই আলুটা তখনই ব্যবহার করবেন যখন আপনার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। আলুটাকে আমি ভেজে নিয়েছি একটু লালচে ব্রাউন করে, এখন আমি আলুগুলোকে মাংসের উপরে ছেড়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানিতে আরও কিছু সময় জাল করব এবং চালটা দিয়েও দমে বসাবো, তো সেই ক্ষেত্রে আলুটা আমি আগে দেইনি, তাতে করে কিন্তু আপনার আলুটা নরম হয়ে যাবে। আরও 2 মিনিট জাল করে এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ বিরিয়ানি মশলা। এটা আমি কিনা মশলা এখানে ব্যবহার করছি, আপনারা যদি পারেন ঘরে তৈরি করে দিবেন, এতে করে খাবারটা আরও বেশি সুস্বাদু হয়। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আর একটু গরম মশলা, গরম মশলাটা আমার ঘরে তৈরি করা। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংসটা আরও 5 মিনিট ধরে আমি কষাবো, আর অন্য পাশে আমি রেডি করে নিচ্ছি দম বিরিয়ানির জন্য চালটা। চালটা আমি এখানে ধুয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি, তার সাথে দিচ্ছি 2টা এলাচ, 3টা ছোট দারচিনি, 1টা তেজপাতা, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প করে তেল, দিয়ে আমি চালটা 1 বলক আসা পর্যন্ত জাল করে নিব। আর অন্য পাশে আমি রেডি করে নিচ্ছি একটু স্যাফরন, আমি 1/2 কাপ দুধের সাথে স্যাফরনটা ভিজিয়ে রাখবো, এটা হচ্ছে আমার দম বিরিয়ানির মেন কালারটা নিয়ে আসবে। চালটা বলক এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, পানি ঝরিয়ে নিচ্ছি, আর এখানে মাংসটাও কষানো হয়ে গেছে, চালটা আমি দিয়ে দিচ্ছি।
মনে রাখবেন চালটা এক বলকের বেশি সময় ধরে জাল দিতে যাবেন না, এতে করে দম বিরিয়ানিটা ভালো হবে না। চালটা দিয়ে আমি যেই পানিটা ঝরিয়ে নিয়েছিলাম সেই পানিটাই দিয়ে দিচ্ছি, এক্সট্রা পানি ব্যবহার করছি না এখানে। আর দম বিরিয়ানিতে আমি ব্যবহার করব ঘরে তৈরি করা এই হোমমেড ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনার বিরিয়ানির যে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি 1 চা চামচ পরিমাণ দম বিরিয়ানিতে ঘিটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। একটা সুন্দর টেস্ট আসে কাঁচামরিচটা দিলে। তার উপরে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা স্যাফরন। আপনারা চাইলে এখানে জর্দা কালারটাও ব্যবহার করতে পারেন যদি স্যাফরনটা বা জাফরনটা আপনাদের কাছে না থাকে। দমে বসানোর জন্য আমি দেখুন পাতিলের চতুর্পাশে টিস্যু দিয়ে নিয়েছি, যেটা কিচেন টাওয়াল হিসাবে ব্যবহার করা হয়। এতে করে ভিতর থেকে স্টিমটা বের হবে না, কারণ দম বিরিয়ানির মেনই হচ্ছে ভিতরে স্টিমের সাহায্যেই বিরিয়ানিটা হয়ে যাবে। এভাবে আমি একদম লো আঁচে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। অবশ্যই আঁচটা লোতে রাখবেন, না হয় আপনার নিচে যে গরুর মাংসটা থাকবে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দমে রেখে বিরিয়ানিটা তৈরি করতে আমার লেগেছে 15 মিনিট, এটা চুলার আঁচের উপরে ডিপেন্ড করে। তো দেখুন বিরিয়ানিটা হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না হয়েছে। তো ভিউয়ার্স দেখুন হয়ে গেল আমার ঢাকার পুরান ঢাকার ঢাকাইয়া দম বিরিয়ানি। আসছে কুরবানি ঈদ, তো গরুর মাংসটা সবার বাসাতেই অ্যাভেলেবল থাকে। চেষ্টা করবেন গরুর মাংস দিয়ে এভাবেই পুরান ঢাকার ঢাকাইয়া দম বিরিয়ানি তৈরি করে খেতে খুবই ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়েছে এই বিরিয়ানিটা খেতেও অসাধারণ হয়েছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, শেয়ার করুন আর কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভালোই লাগে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, অনেক অনেক সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।